তুই বিচ্ছে একটা মানুষ, মার এক রস, বাবার এক বীজ, এই দুই, এই দুইটা যতক্ষণ পর্যন্ত মিশ্রিত না হবে ততক্ষণ মালিকেরও জন্ম হবে না, সুনীল বাবুরও জন্ম হবে না। এটা বিধান, এটা নিয়ম, এটা এটাই নিয়ম, সৃষ্টি এইভাবেই আসবে নাকি? আর সৃষ্টি যখন হবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এটাকে ধরে রাখতে পারে, হইয়াই যাবে কোন না কোন ভাবে সেই যাবে। আমি কি কুতর্ক করতেছি? আমি আমার তর্ক করতেছি। হ্যাঁ, আবার কয় লালন সাজি কইছে, লালনে কি কইছে না কইছে না আমার জন্য কইছে, আপনি কি কন? আগের পদবিটা কি? মানুষের শরীরের চামড়া বৃদ্ধ হয়, মানুষ বৃদ্ধ হয় না। আমি মালিক সরকার আগে যা ছিলাম এখন তাই আছি, তাই থাকবো, কিন্তু যেটার ভিতরে আছি এইটা পরিবর্তন হবে, কারণ এটা প্রকৃতির অংশ। আমরা সোহেদ একটা কিছু করতে পারি না, আর এক হয়ে লাগবে আল্লাহ, আমার আল্লাহ দেহায় নাচতে না জানলেই উঠান দেখা। আমি আর এই ব্যবসায়ী না, ওই সব আল্লাহ করে, তাহলে আমি জীব দোষী না? আমি আর জীব দোষী না? এখানে কিছু কথা রাখে দেখি, তোমার সেবা করবো গো আমি। কৃষ্ণ কৌশলের
চাও তাই দিব, সাত সূর্য গ্রহ তারা তুমি আমার জীবনের সাথী, বাঁচি না তোমার ছাড়া। আচ্ছা যে সূর্য, এই সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড় বাবা? এই পৃথিবীর থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে আমার সুখটা কত বড়? সুখটা কত বড়? আর যেমন করে চাই এই পুরা সূর্যটা আমার সুখের মধ্যে দেখা যায়, কারণ সূর্য বড় না আমার সুখ বড়। এরকম হাজার হাজার 13 লক্ষ যদি আমি মালিকের চোখের মধ্যে রাখতে পারি, তাহলে তোমার রাখতে পারো না, কারণ নাকি একটা চোখ, শুধু একটা চোখের মধ্যে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য থাকতে পারে, আমি কত বড় থাকি তুমি এটা চিন্তা করছো? যা চাও তাই দিব, সাত সূর্য গ্রহ তারা তুমি আমার জীবন সাথী, বাঁচি না তোমার ছাড়া। ভুলে যাওয়া দিন গুলি কেন আমার মনে যায়, চলে যদি যাবে তুমি আবার কেন আসিলে আর।